ঘরে বসে কি করে আমার আর্মসটাকে টোন করব, চেস্টটাকে অনেক বেশি একটা শেপে নিয়ে আসব, এরকম একটি ওয়ার্কআউট সেশন নিয়ে আমি এনজে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আই এম এনজে, ISSA সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার এন্ড ইওর নিউট্রিশনাল কোচ। এই ভিডিওর মাধ্যমে আমি খুব ইজিলি লাইট কিছু ইকুইপমেন্ট ইউজ করে ঘরে বসে আপনার আর্মসটাকে কি করে টোন করতে পারেন এবং চেস্টটাকে কি করে শেপে রাখতে পারেন এই ভিডিওটি নিয়ে এসেছি। যে কোনো ওয়ার্কআউট সেশনের প্রথমে অথবা শেষে গিয়ে আর্মসের এই সেশনটি আপনারা ইনক্লুড করে নিতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো ফুল বডি এক্সারসাইজ আছে, অ্যাবস এক্সারসাইজ আছে, লেগ এক্সারসাইজ আছে, ওখান থেকে বেছে নিয়ে আপনি যে কোনো একটি সেশনের আগে অথবা পরে আর্মসের এই সেশনটি কিন্তু ইনক্লুড করে ফেলতে পারেন। আমি প্রথমেই আপনাদেরকে কয়েকটি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি যেগুলো করতে আমার কোনো রকমের ইকুইপমেন্টের প্রয়োজন হবে না। ফার্স্টে আমরা চেস্টটাকে একটি সুন্দর শেপে আনার জন্য, অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ショルダー গুলো অনেক বেশি চওড়া, ওয়াইডার, সো তাদের ক্ষেত্রে উইদাউট এনি ইকুইপমেন্ট আমরা আসলে কি এক্সারসাইজ করতে পারি, হাত দুটোকে একদম ショルダー বরাবর সোজা সামনের দিকে আনবো এন্ড দেন আমি জাস্ট সিজার করব। এখানে এরকম এরকম করে আমি আপনাদের জন্য 30 রিপিটেশন করে দেখাচ্ছি, যেটা আমার যারা ショルダーটা ওয়াইড আছে তারা জাস্ট উপরে এবং নিচে টামিটাকে টাগ ইন করে এই মুভটা করতে পারেন এবং এটি আপনার ショルダーটাকে ওয়াইডার রাখবে না এবং ন্যাচারালি ショルダーটাকে একটা সুন্দর শেপে নিয়ে আসবে। আমরা সাধারণত বাঙালিরা যখন একটু শাড়ি পরি তখন দেখা যায় যাদের ショルダー একটু ওয়াইডার আছে তাদেরকে একটু বেশি অন্যদের তুলনায় হেভি লাগে। যদি ショルダーটা একটা পারফেক্ট শেপে থাকে তখন কিন্তু খুব বেশি মাসকুলারও লাগে না, খুব হেভি ওয়েটেরও লাগে না। সো সে ショルダーকে একটু ন্যারো ডাউন করবার জন্য আপনারা ঘরে বসেই এই এক্সারসাইজটি করতে পারেন এবং আর্মসটাকেও অনেক ভালো টোন করে নিয়ে আসবে। নেক্সট যে এক্সারসাইজটি আমি দেখাবো এটি হচ্ছে মেইনলি আমার চেস্টের জন্য। চেস্ট অনেক সময়ই মেয়েদের পোস্ট প্রেগনেন্সি পিরিয়ডে ব্রেস্ট ফিডিং মাদার যারা আছেন তারা কিন্তু অনেক বেশি স্যাগি হয়ে যায়, ব্রেস্টটা ঝুলে যায়। সেই ক্ষেত্রে ন্যাচারালি কী করে কী এক্সারসাইজের মাধ্যমে ব্রেস্টটাকে একটু লিফট করা যায়, আপ করা যায় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাত দুটোকে ঠিক এভাবে করে ক্রস করব, ক্রস করে মনে হবে উপর থেকে হাত টানছে, টামি টাক করে উপরের দিকে পালস, এটা ショルダーরে আমার স্ক্যাপুলায় লাগবে এবং ঠিক এইভাবে করে এদিকে কিন্তু পরে আমি লাইট করব এবং ন্যাচারাল লাইট ফিয়ার অফ ডাম্বেল দিকে লিফট করব। দেন অপোজিটে আবার আমার কাছে 1 কেজি ডাম্বেল আছে, ফিয়ার অফ ডাম্বেল নিয়েছি, হাফ ডাম্বেল ডাক দিকে কেউ ডাক ওয়াইজ 10 সার্কেল আমরা পেকটাল মাসল ব্রেস্ট মাসলগুলোতে ফিল করতে পারবো এবং এরপরে অ্যান্টি ক্লকওয়াইজ এরকম স্মল অল ঠিক এইভাবে করে এই দুটি এক্সারসাইজের পরে আমি লাইট ফিয়ার অফ ডাম্বেল নিয়ে নিচ্ছি। এরপরে পরবর্তীতে আমার কাছে 1 কেজি ডাম্বেল আছে, আর্মসটাকে টোন করবার জন্য যাদের ব্রা ফ্ল্যাট ফিয়ার অফ ডাম্বেল নিয়েছি তারা একটু হেভি সার্কেল নিয়ে 3 থেকে 5 কেজি ইন্টেন্সিটি করে আপনি যে ধরনের ওয়েটটা এবং এরপরে পোর্টেবল এটি ক্লকওয়াইজ এরকম ঠিক পেছনের দিকে যাব, পেছনের দিকে ধরে দেন সার্কেল করব ঠিক এইভাবে করে ওভারহেড করব। এরপরে পরবর্তীতে আমি যেটা দেখাচ্ছি দেন যাদের ব্রা ফ্যাট আছে ব্রা চেস্ট আছে হবে ব্রা একটু হেভি চলে যাবে এবং আমাদের 3 থেকে 5 কেজি কিন্তু খুব ভালো আপনি যে ধরনের ওয়েটটা করতে আপনি কমফোর্টেবল এরকম নিয়ে এটাকে ঠিক পেছনের দিকে যাব, পেছনের দিকে ধরে ঠিক এইভাবে করে ওভারহেড করব। রেগুলারলি যদি আমরা 10 টাইমস করি দেন লাস্টে গিয়ে আমি আপনাদেরকে লাইট চেয়ার আপ হবে ব্রা বাল্জ কার্ল করে চলে যাবে এবং আমাদের ট্রাইসেপের জন্য
এবং আমাদের চেস্ট মাসলের জন্য, ব্যাকের জন্য, শোল্ডারের জন্য খুবই এফেক্টিভ একটি কার্ড, এফেক্টিভ একটি কার্ড। ঠিক এইভাবে ডামি ডাক একটা লেভেল মেনটেইন করে ফরওয়ার্ড কার্ড করবো, 10 times করবো। দেন লাস্টে গিয়ে আমি আপনাদেরকে লাইট পেয়ার অফ ডাম্বেল দিয়ে একটি কার্ড করে দেখাচ্ছি, যেটি আমাদের ট্রাইসেপের জন্য এবং আমাদের চেস্ট মাসলের জন্য, ব্যাকের জন্য এবং শোল্ডারের জন্য খুবই এফেক্টিভ। আমি আপনাদেরকে কার্ড করে দেখালাম, আমি এই একটা লেভেল মেনটেন করে দেখানোর চেষ্টা করেছি কি করে ঘরে বসে আমরা আমাদের আর্মসটাকে ডোন করতে পারি, আমাদের পেছনের পিঠটাকে অনেক বেশি প্লেন করে নিয়ে আসতে পারি এবং আমাদের যে চেস্টের একটা শেপ চলে যায়, চেস্টটা ন্যাচারালি আপ হয় না, সেটাকে কি করে করতে পারি। সো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কি কোন এক্সারসাইজ আমি আপনাদেরকে কাজ করে দেখালাম, টিপস এগুলো দেখতে চান, এই এক্সারসাইজ জানতে ভুলবেন না, কি করে আবার করতে পারি, আমাদের পেছনে পিঠটাকে অনেক বেশি প্লেন করে নিয়ে আসতে পারি এবং আমাদের যে চেস্টের একটা শেপ চলে যায়, চেস্টটা ন্যাচারালি আপ হয় না, সেটাকে কি করে করতে পারি। সো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কি ধরনের এক্সারসাইজ টিপস, ট্রিক্স, নিউট্রিশনাল টিপস এগুলো দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যেতে যেতে আবারও বলবো, দোয়াতে এনজে ইট অ্যান্ড ফিটকে স্মরণ রাখবেন।